বিএনপির আন্দোলনে জনগণের কোনো আস্থা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকার নারী নির্যাতন সহ যে কোনো অপরাধে কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি। রাজধানীতে সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিআরটিসির সদর দপ্তরে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করে এসব কথা বলেন সেতুমন্ত্রী। শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনে সরকার কোনো প্রকার বাধা দিবে না জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আন্দোলনের নামে পরিবেশ নষ্ট করতে চাইলে জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে। একবার পুনর সংস্কার আন্দোলন, আরেকবার শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনে ভর করেছিল। এরপর ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী আন্দোলনের উপর তারা ভর করেছে। বিএনপি ও সত্তাশিল্প যত চেষ্টাই করুক, এবারও তাদের অপচেষ্টা, তাদের চেষ্টা ব্যর্থতা পর্যবসিত হবে। কারণ সরকার নারী নির্যাতন সহ যে কোনো অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে।